যদি মাননীয় প্রধানমন্ত্রী কোনো দিন শুনতেন, আইএলটিএস এর উপর ভর্তুকি দিতেন, ইংলিশের উপর ভর্তুকি দিতেন, এদেশে এই মানুষগুলোকে যোগ্য করে গড়ে তুলে পাঠানো যেতে হচ্ছে ইউরোপে, আমেরিকাতে, কানাডাতে। আরো 1 কোটি থেকে 2 কোটি লোক পাঠাতে পারলে এই দেশের কখনো রেমিটেন্স নিয়ে, কখনো এই দেশের রিজার্ভ নিয়ে চিন্তা করতে হতো না, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে টাকা রাখার জায়গা থাকতো না। কারণ উন্নত দেশে যদি থাকে, এখন তো আছে শ্রম বাজারে, তুমি ধরো 1 থেকে 1.5 কোটি মানুষ আছে বাংলাদেশের, সেটা কোথায়? ওই মধ্যপ্রাচ্যে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হ্যাঁ ওই কাতার, বাহরাইন, সৌদি আরব, এসব জায়গায়। এখন এই জায়গাগুলোতে এত লোক আছে যেখানে টাকা খুব কম। যেমন গতকালকে একজন সাথে দেখা হলো, উনি লাইফের একটা বড় অংশ, প্রায় 15-20 বছর ছিলেন ওখানে, তো এত বছর থাকার পরে উনি অল্প টাকা ইনকাম করেছেন, খুব বেশি কিছু না, অল্প কিছু জমি রেখেছেন, অল্প কিছু টাকা। এবং আজকে উনি কালকে এসে দেখা করে বললেন যে অত্যন্ত হতাশ, অত্যন্ত হতাশ, ঘুম হয় না, এমনকি 2টা ট্যাবলেট খেয়েও ঘুম হয় না, কি 1টা ট্যাবলেট 2টা ট্যাবলেট খেয়েও ঘুম হয় না, মানে উনি স্লিপিং পিল খান, কেন ঘুম হয় না, সারা রাত জেগে থাকেন, কেন ওই টেনশন হয় যে কি করব দেশে এসে, দেশে তো আসলাম কি করব, মানে উনি বেকার। কারণ এই যে ওই দেশগুলোতে যাওয়াতে, অথচ উনি যদি ওই দেশগুলো যেতেন, অর্থাৎ যেখানে উনি 20-30 হাজার টাকা বেতন পেয়েছেন, 40 হাজার টাকা বেতন পেয়েছেন, না করে উনি যদি যেতেন উন্নত দেশে, যেমন ওনার কি যোগ্যতা ছিল, উনি তখন যেতে পারতেন, কিন্তু না করে ওই টাকাটা নষ্ট করে ফেললেন। 18 বছর, কথা ভুল বললাম, 18 বছর ওখানে ছিলেন, তো এই যে একটা ভুল করে ফেলেন, বড় একটা ভুল, বাপ্পা কি করেন, ওই বয়সে পাঠাই দিলেন, লেখাপড়া বন্ধ হয়ে গেল। কিন্তু উনি যদি তাহলে যেতেন কানাডাতে, আমেরিকাতে, অথবা ইউরোপে, সুইডেন, ডেনমার্ক বা ইটালি বা কোনো একটা, তাহলে ওনার লেখাপড়াও চলতো, উনি ওখানে সিটিজেনশিপ পেতেন, প্রতি মাসে যেখানে 20-30 হাজার 40 হাজার টাকা ইনকাম করছিলেন মধ্যপ্রাচ্যে, মধ্যপ্রাচ্যের এই টাকার পরিমাণে উনি পেতেন 4 লাখ 5 লাখ 6 লাখ, কখনো 8-10 লাখ টাকা। এই 18 বছরে উনি যা ইনকাম করতে পারতেন, সারা জীবনে ওনার এবং ওনার পরবর্তী প্রজন্মের আর কাউকে কিছু করতে হতো না। কারণ ওই কমপক্ষে মানে 8-10 কোটি টাকা আনতে পারতেন। তো এরকম যে 8-10 কোটি টাকা মানুষ একজন আসে, তো কত মানুষ আছে তাহলে এই দেশে? তুমি 1 কোটি লোক যদি বাইরে যায় এই উন্নত দেশগুলোতে, তাহলে কি বলো এই দেশটা? আমাকে অনেকে বলেছে আমার দেশটা কখনো সিঙ্গাপুরের মতো হবে। সিঙ্গাপুর কি আছে? সিঙ্গাপুর একটা ছোট্ট সিটি, এই সিটির মধ্যে জায়গাই নাই। তারা বিল্ডিং করেছে, হ্যাঁ সুন্দর করে এই ছোট জায়গাটা ঠিক করে রাখছে, এরপরে তার কোনো এক্সপ্যানশনের জায়গা নাই। আচ্ছা, আরো কিছু করতে চাইলে কি করবে, কোথায় করবে, জায়গা তো নাই, তাই না? কিছু করার তো চাই না, রাস্তা আছে, রাস্তা যদি আরো ভালো করতে চাই তাহলে কি করবে, সোনার পথে ঢেলে দেবে, কিন্তু আর কিছু করার তো নাই। রাইট স্যার, তো এই জন্য বললাম যে আমাদের দেশে আছে হচ্ছে কিছুটা ভালো ল্যান্ড আছে, এবং ছোট হলেও ভালো আছে। সিঙ্গাপুর হচ্ছে অনেক বড়, সিঙ্গাপুর তো আমাদের একটা জেলার মতো না, তো সেখানে আমাদের এত লোক আছে, এই লোকগুলোকে কাজে লাগানো যায়। তো এসব কিছু মানে বলবো যে একটা পদ্মা সেতু না, অনেক কিছু সম্ভব, আপনারা জেগে উঠেন তাহলে সম্ভব। একটা পরিবারের একটা মানুষকে গড়ে তুলতে হবে, ওই পরিবারটা দাঁড়ায় যাবে, মনে করো তেমন কিছু না, সবাই মিলে একজনকে নিয়ে আইএলটিএস করাবে, একজনকে নিয়ে করবে। তুমি দেখো মাত্র 2 লাখ সামথিং, যেখানে 20 লক্ষ 30 লক্ষ 40 লক্ষ এক জায়গায় চেয়েছে 2.5 কোটি টাকা ইউরোপে পাঠানোর জন্য, অথচ সেই ইউরোপের ইটালিতে যাওয়ার জন্য মাত্র 2 লাখ সামথিং লাগছে, তার হিসাব হলে না হলে কিছুই না, একদম সাথে সাথে আইএলটিএস 6.5, এইটুকু লাগবে, লেখাপড়া ফ্রি, থাকা ফ্রি, খাওয়া ফ্রি। প্রতি বছর বছর তারা দিচ্ছে হচ্ছে 5 লাখ টাকা হাত খরচ, 4 বছরে করছে গেলে 20 লাখ টাকা হাত খরচ পাচ্ছে, এছাড়া পার্ট টাইম ওয়ার্ক করতে পারছে, ফুল টাইম ওয়ার্ক করতে পারছে, সিটিজেনশিপ পাওয়ার সুযোগ আছে, একজন গেলে আর 5 জনকে নিতে পারছে। তো এই 2 লাখ টাকা ম্যানেজ করতে পারে না, এই 3 লাখ টাকা ম্যানেজ করতে পারে না, ধরলাম আরো কি বলে বিমান ভাড়া সবকিছু দিয়ে ধরলাম 4 লাখ 5 লাখ, এই টাকা তো ধার করেও করা যায়, যে টাকা সে হাত খরচ হিসেবে পাচ্ছে 1 মাসে 1 বছরে, সেইটা যদি সে পরিশোধ করে তাহলে তো তার পুরো টাকা ধার করে নিলেও তো হচ্ছে, অর্থাৎ মনে করে তার টাকা নাই, ওই পরিবার সব কিছু মিলে তাকে আইএলটিএস করালো, একদম গরিব পরিবার, এবং বাকি টাকা ধার করেই করলো, সে ওখান থেকে যাওয়ার পরে তো টাকা দিতে পারছে তাকে। আমি আত্মীয় স্বজনকে বলবো যে আপনারা জাকাতের টাকা অনেককে দেন, এর মধ্যে জাকাতের টাকা দিয়েছেন, তাকে জাকাতের টাকা মনে করেই দেন না, যে গরিব তাকে জাকাতের টাকাই দেন, সে উঠে যাবে,
জাকাত সেইটা যেটা হলো একটা মানুষের যেন সে জাকাত গ্রহণের পরে সে যেন তার পরিবর্তন করতে পারে, সে যেন আবার জাকাত দিতে পারে। রাইট স্যার, আজকে যে জাকাত নিয়ে হয়তো ইতালি যাচ্ছে, জাকাত নিয়ে হয়তো ওখানে যাচ্ছে, এক সময় সেই ভিক্ষা বা এটার পরিবর্তে এক সময় কি হবে, জাকাতের পরিবর্তে এক সময় সে নিজেই জাকাত দিবে ইনশাল্লাহ। এভাবেই তো তুমি দেখো মানে আরব দেশে এখন আর জাকাত নেওয়ার লোক নাই, রাইট স্যার, তাই না? যে এক সময় গরিব ছিল, এখন জাকাত দিতে দিতে এখন আর জাকাত নেওয়ার লোক নাই। জি স্যার, সিস্টেমটা তো সুন্দর, তার মানে যেন বলতো আপনারা যারা আছেন দান হিসেবে দেন, জাকাত হিসেবে দেন, তাও তাকে গড়ে তোলেন, এইটুকু করে তোলেন একটা মানুষ গড়ে উঠবে ইনশাল্লাহ, ওই পরিবার দাঁড়াবে, ওই পরিবারের প্রত্যেকটা সদস্য দাঁড়াবে। একদম স্যার, আশা করি এসব কিছু মিলে আমার সাথে দেখা করা যায় প্রতিদিন। আর এই মুহূর্তে আইএলটিএস এর নতুন ব্যাচের একটা স্বপ্ন পূরণ, সেটা তো আইএলটিএস যেটা স্বপ্ন পূরণ সেটা তো ইংলিশ। এই মুহূর্তে লেভেল 1 লেভেল 2 ব্যাচ হচ্ছে এই 10 তারিখে ইনশাল্লাহ, অনলাইনে সুযোগ আছে, অফলাইনে সুযোগ আছে। আবার কেউ যদি মনে করো আমি অনলাইনে করছি পরে অফলাইনে শিফট করবো, সেটাও সম্ভব। আবার অফলাইনে করছি আমি অনলাইনে শিফট করবো, সেটাও সম্ভব। তো 10 তারিখে হচ্ছে লেভেল 1 লেভেল 2 ইংলিশে 2টা ধাপ, আর যারা আরও দুর্বল তাদের জন্য লেভেল 0, আর যারা আইএল টেস্ট করবে তাদের জন্য 11 তারিখে আইএলস এর ব্যাচ, অনলাইন অথবা অফলাইন। আমি নাম্বারটা বলছি 01-318-222-632, আবার বলছি 01-318-222-632।